সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে পরে আমি দেখাবো আপনার মোবাইলের কীবোর্ডে আপনার ছবি কিভাবে সেট করবেন তাও আবার বাংলা কিবোর্ড অ্যাপসের মাধ্যমে আপনার ছবি সেট করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলটিতে আমি কীবোর্ডে বাংলায় লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তা এখানে পিছনে রয়েছে আমার ছবি আপনি যদি খেয়াল করেন তাছাড়া এই কীবোর্ডটিতে আপনি ইংলিশও লেখা লিখতে পারবেন দেখতে পাচ্ছেন ইংলিশ টাইপ করতে পারেন এখানে ক্লিক করলে বাংলা টাইপ করতে পারেন খুবই একটি অসাধারণ অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে বাংলাদেশি অ্যাপ্লিকেশন এই অ্যাপসটির মাধ্যমে আপনি বাংলা খুব সহজে টাইপিং করতে পারেন তাছাড়া এখানে যদি আপনি এই যে উপরে এই একটি আইকন রয়েছে এই আইকনটাতে ক্লিক করলে এখানে ডিফল্ট কিছু লেখা পেয়ে যাবেন যেগুলা প্রতিদিন নিয়ত কাজে লাগে যেমন হ্যালো কি খবর কেমন আছেন এটাতে যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লেখাটা টাইপ করতে হয়নি এটা এখানে উপরে এসে গেছে সিম্পল এখান থেকে স্যান্ড করে দিতে পারবেন তাছাড়া এখানে আরও বিভিন্ন লেখা রয়েছে কংগ্রাচুলেশন গুড মর্নিং গুড নাইট লেখাগুলো আপনাকে টাইপ করতে হবে না আপনি জাস্ট এখানে ক্লিক করলে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে গেছে আপনি জাস্ট সেন্ড করে দেবেন খুব সহজে এটা সেন্ড হয়ে যাবে খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে আপনি দারুণ একটি এ টাইপিং করতে পারেন বাংলা তাছাড়া এখানে ইংলিশ টাইপ করতে চাইলে ইংলিশ এখানে ক্লিক করলে বাংলা টাইপ করতে চাইলে বাংলা পিছনে আপনার ছবি সেট করতে হবে তো এটা কীভাবে আপনি আপনার মোবাইলে করবেন আপনার মোবাইলে কিবোর্ডে কীভাবে আপনার ছবি সেট করবেন এ সেটাই দেখাবো তো এই বিষয়টা যদি আপনি জানতে চান শিখতে চান ভিডিওটাতে লাইক দিয়ে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এখানে অল করে দেবেন পেয়ে যাবেন নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিওটিতে করে দেবেন একটি লাইক তো বিওর আপনার মোবাইলের কীবোর্ডে আপ ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি কিভাবে সেট করবেন সেটার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে তাও আবার বাংলা কিবোর্ড অ্যাপস সাধারণত যে কীবোর্ডে নিজের ছবি সেট করা যায় সেগুলো আসলে বাংলা হয় না আমি যে এফটির সাথে পরিচয় করে দেব এফটির মাধ্যমে বাংলা কীবোর্ড বাংলা প্লাস ইংলিশ লেখা লিখতে পারবেন বাংলা লিখতে পারবেন ইংলিশ লেখা প্লাস এখানে বারোশো ইমুজি ফুরেই তো এটির মাধ্যমে আপনি আপনার ছবি সেট করতে পারবেন খুব সহজে সেটা কীভাবে করবেন এ প্রথমে আমরা এফটি সেটিং দেখে নেব তারপর বিডিও শেষে দেখিয়ে দেবো আপনার সফটওয়্যারটি প্লে শো থেকে কীভাবে ইনিশিয়াল করবেন বাংলা কীবোর্ড তো সফটওয়্যারটি যখন আপনি প্রথমে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর কীভাবে কীবোর্ডটা আপনার আপনার ফোনে সেট করবেন সেটা দেখাবো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে প্রথমে দুটি অপশন দেখতে পাচ্ছেন অ্যানাবল কিবোর্ড সিলেট কিবোর্ড তো প্রথমে আপনাকে অ্যানাবল কিবোর্ডে ক্লিক করতে হবে অ্যানাবল কিবোর্ডে ক্লিক করে এখানে দেখতেছেন বাংলা কিবোর্ড এটিকে আপনি এখান থেকে অন করে দেবেন পারমিশনটা দিয়ে দেওয়ার পর একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে দেখছেন নিচে দেখতে পাচ্ছেন সিলেট এ কীবোর্ড সিলেট কিবোর্ডে ক্লিক করবেন এখানে বাংলা কীবোর্ডটাতে টিক দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এটি অলরেডি কাজ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কি ইন্টারফেস এরকম দেখাচ্ছে সবকিছু এখানে বাংলা লাগছে সিলেক্ট থিমস দ্য সেটিংস তারপর নির্দেশক তো প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি সেট করার জন্য আপনি এখানে জাস্ট সিলেক্ট থিমসে ক্লিক করবেন সিলেক্ট থিমসে ক্লিক করার পর এখানে অসংখ্য থিমস পেয়ে যাবেন তাছাড়া আপনার ছবি কীভাবে সেট করবেন এখানে দেখছেন একটি গ্যালারি আইকন রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট এই গ্যালারি আইকনে এখানে দেখতে পাচ্ছেন ফেন্সিল একটি আইকন রয়েছে এই জাস্ট এই ফেন্সিল আইকনে আপনি ক্লিক করবেন ফেন্সিল আইকনে ক্লিক করার পর আপনার মোবাইলে গ্যালারিটা সিলেক্ট করবেন গ্যালারি সিলেক্ট করার পর গ্যালারি থেকে আপনার একটা ছবি আপনি নিয়ে নেবেন ফর এক্সাম্পল আমি একটা ছবি নিয়ে নেব আমার এক মোবাইল থেকে আমার নিজের একটি ছবি আমি নিয়ে নেব ছবিটা নিয়ে নেওয়ার পর আমি এখানে এটা কীবোর্ডে সেট করে দেবো এখানে ছবিটা সিলেক্ট করে নিলাম ছবিটা সিলেক্ট করার পর ছবিটাকে আপনি একটু ক্রফ করে নেবেন ছবিটা ক্রফ করে নেওয়ার পর নিচে দেখতেছেন ক্রফ জাস্ট এই ক্রফে ক্লিক করে দেবেন ক্রফে ক্লিক করে দেওয়ার পর আপনি একটুকে একটু ব্রাইটনেসটা আপনি একটু কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পর আপনার কীবোর্ডে এটা ক্লিয়ার দেখা যাবে ব্রাইটনেসটা কমিয়ে দিবেন দেওয়ার পর এখানে নিচে দেখছেন ডান এই ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পর এটা কাজ শেষ সফটওয়্যারের কাজ সেটিং শেষ হয়ে গেছে তো এখন দেখাবো আসলে কীবোর্ডটা কীরকম সেট হয়েছে আমার ছবি সেট হয়েছে কি না মোবাইলের কীবোর্ডে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে কীবোর্ডটা ওপেন করে দেবো এখানে দেখতে পাচ্ছেন কীবোর্ডটা অলরেডি রেডি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমার ছবি তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটি এই যে এখানে একটি আইকন আইকনটি অন করলে আপনার ছবিটা চলে যাবে যখন আপনি আইকনটি অন করবেন অফ করে দেবেন তখন আপনার ছবি এখানে দেখাবে দেখতে কি সুন্দর একটি কিবোর্ড আপনি সুন্দর এখানে টাইপিং করতে পারবেন টাইপিং করার পর একটা মজাদার একটি সাউন্ড শোনা যাবে টাইপিং করার সময় তাছাড়া এই যে একটি আইকন আছে এই আইকুন্নটা ক্লিক করলে কিছু ডিফল্ট কিছু লেখা পেয়ে যাবেন যেমন হ্যালো কী খবর কেমন আসুন আপনি জাস্ট এটাতে ক্লিক করলে আপনি দেখছেন হ্যালো কী খবর কেমন আসো আপনি জাস্ট এটা সেন্ড করে দিতে পারবেন খুব সহজে দেখেছেন সেন্ড হয়ে গেছে আপনাকে টাইপই করতে হবে না আপনি জাস্ট এখানে এই যে একটি আইকন রয়েছে আইকন রয়েছে তখন এই যে উপরে একটি আইকন ক্লিক করবেন ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের লেখা পেয়ে যাবেন গুড মর্নিং গুড নাইট আই লাভ ইউ হ্যাপি বার্থডে এরকম কিছু লেখা আপনাকে এখানে টাইপ করতে হবে না আপনার জাস্ট এখান থেকে খুঁজে সিলেক্ট করে সেন্ড করে দিতে পারবেন খুব সহজে টাইপিং করতে হবে না আপনাকে তো খুবই দারুণ একটি এই কীবোর্ড অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি বাংলা প্লাস এখানে ইংলিশও করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেছে এখানে এই যে একটি আইকন এখানে ক্লিক করলে আবার এটা বাংলা হয়ে যাবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই কীবোর্ডটি যদি এখানে যদি আবার আবার এই আইকনটিতে ক্লিক করে বাংলা হয়ে যাবে এখানে এই পাশে এই আইকনটিতে ক্লিক করলে ইংলিশ হবে এই আইকনটিতে ক্লিক করলে আবার বাংলা হয়ে যাবে খুবই কি অসাধারণ অ্যাপ্লিকেশন যেহেতু এটা বাংলাদেশি অ্যাপ্লিকেশন তো জাস্ট আপনারা এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন এই অ্যাপসটি যে বানিয়েছে তাকে একটু উপরে ওঠার সুযোগ করে দেবেন তো এখন আসুন এই সফটওয়্যারটি আপনি প্লেস্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের প্লে প্লেস্টোর আসার পর আপনাকে সার্চ বক্সে লিখতে হবে বাংলা কীবোর্ড বাংলা কিবোর্ড লেখার সাথে সাথে এই যে কি বাংলা কীবোর্ড নাইনটিন এই সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করতে হবে দেখতেছেন বাংলা কীবোর্ড নাইনটিন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে আপনার ছবি সেট করতে পারেন বাংলাতে যে কোনো লেখা আপনি খুব সহজে টাইপিং করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো